Once again, welcome to City Cinema and আজকে আমি যার সাথে আড্ডা দেব তিনি বাঘ। আপনি প্রথমবার কোনো বাঘের সাথে আড্ডা দিতে দেখবেন অন স্ক্রিন, যে প্রথমে মানুষ কিন্তু রাত হলেই বাঘ। বুঝতেই পারছেন কোন সিরিয়ালের কথা বলছি। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছে রুবেল। রুবেল, ওয়েলকাম টু সিটি সিনেমা। তুমি কি ওই ট্রান্সে ছিলাম? ও আচ্ছা, সরি। ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ, আমি এখন সিদ্ধার্থ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিটি সিনেমা, থ্যাংক ইউ সিটি সিনেমা ফর ইনভাইটিং মি। অ্যান্ড এখন আমি নর্মাল আছি, কারণ আমার কিন্তু একটু ভয় আছে আর কি, কারণ আমি বাঘ দূর থেকে দেখতে ভালোবাসি, কাছে গেলে আমার ভয় লাগে। তাই প্রথমে আমিও একটুখানি ইয়েতে ছিলাম, অ্যাকচুয়ালি ভয়ের কিছু নেই। আজকে পূর্ণিমাও না, অ্যান্ড 12টাও বাজেনি, সো ইউ আর সেফ না। এই যে বাঘ আবার দিনের বেলা মানুষ, এই একটা ক্যারেক্টারের অফারটা তুমি কি করে পেলে আমাকে বলবে? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। এটা খুব ইন্টারেস্টিং গল্প অ্যাকচুয়ালি। আমি এটা 11th আওয়ারে অফারটা আসে, মানে এরকম নয় যে অনেক দিন আগে থেকে অফারটা এসেছিলো, সেরকম কিছু না। আমি একটা অন্য প্রজেক্টের জন্য তৈরি হচ্ছিলাম, তো সাডেনলি SBF থেকে কল আসে অ্যান্ড দে ওয়ান্টেড টু সি মি। তো আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পর আমাকে দেখে, আর তারপরে আরেক দিন ডেট দেওয়া হয় শাহানাদি দেখবেন বলে। তো শাহানাদিও ডাকেন, শাহানাদি দেখেন, দেখার পর আমার জাস্ট এরকম মাথা নাই, ঠিক আছে তুমি আসো। তো যাই হোক, আমি বুঝলাম না কী হবে, মানে মানে ওনার রেসপন্সটা আমি ঠিক বুঝলাম না, যে উনি হয়তো কিছু ভেবেছেন, কিছু সেই হিসেবে বলেছেন। তারপর হঠাৎ করে কল আসে যে লুকসেট হবে একটা, তো লুকসেটে যাই। লুকসেটে যখন যাই, লুকসেটে আমাকে আমি জিজ্ঞেস করি আজকে লুকসেট, বাট আমি মানে কী চরিত্রটা কী, কীভাবে লুকসেটটা করবো, মানে কী মেগার প্লটটা কী। তো তখন জাস্ট একবারই বলেছিল যে একটা মানুষ যে বাঘ হয়ে যাবে শিকারের খোঁজে, কারণ এখন সে আর মানুষ নেই। হ্যাঁ, কেন মানে মানুষ কেন বাঘ হবে? যে না, এর মধ্যে আরও অনেক ব্যাপার আছে। তখন আমার মনে হয় যে এটা নর্মাল কিছু একটা হবে, যাই হোক অতটা আমি ইন্টারেস্ট পাইনি বিষয়টা। তারপর যখন গল্পটা শুনলাম, আমাকে ব্রিফ করলো, আস্তে আস্তে শুটিংটাও চলছে, তখন আমি বুঝতে পারলাম যে এটার মধ্যে অনেক আনুষঙ্গিক ব্যাপার আছে যেটা আমাদের চিন্তাভাবনার বাইরে। ইটস এ ডিফিকাল্ট অ্যাটেম্পট, ভেরি চ্যালেঞ্জিং অ্যাটেম্পট, যেটা বাংলা সিরিয়ালের জগতে এই প্রথমবার। আরবান ফ্যান্টাসি অনেক হয়েছে, বাট বাংলা সিরিয়ালে যে একটা মানুষ বাঘ হয়ে যাচ্ছে, সেটা কিন্তু কোনো ইচ্ছেদারি নাক বা ইচ্ছেদারি কিছু না, এর পেছনে অনেকগুলো রিজন আছে, যে রিজনসগুলো ইজ ভেরি মানে ভেরি ইন্টারেস্টিং, যেটা দর্শক অলরেডি দেখছে অ্যান্ড অনেকে ফিডব্যাক দিচ্ছে যাদের ভালো লাগছে। সো এইভাবেই অফারটা আসে আর কি। আমি কথা দিচ্ছি, আমি ওনার জীবন থেকে অনেক দূরে চলে যাব। দূরে চলে গেলে যে হবে না মা, তোর স্বামীর শরীরে বাঘ বাসা বেঁধেছে। আমি একটা কথা জিজ্ঞেস করব, মানে পার্সোনালি তুমি বাঘ ভালোবাসো? বাঘ কে না ভালোবাসে, টাইগার মানে বাঘ বাচ্চা হতে সবাই চায়। এই সালা বাঘের বাচ্চা ছেলে, মানে মানে কি মানে তখন প্রাউড ফিল হয় যে বাঘের বাচ্চা বলছে। তো মানে হ্যাঁ, ইটস আ পার্সোনালিটি গ্রো করে কোথাও, যেন বাঘের বাচ্চা বললে। তো বাঘ আমার খুবই ফেভারিট একটা অ্যানিমাল, অ্যান্ড বাঘ আমি ভীষণ ভালোবাসি। অ্যান্ড সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার যে আমি সুন্দরবনে, এত বয়স হয়ে গেছে আমার, এত বড় হয়ে গেছে, আমি আজ পর্যন্ত সুন্দরবনে যাইনি। তো এইটা এই শোয়ের মাধ্যমে আমি ফার্স্ট টাইম আই ওয়েন্ট টু সুন্দরবন। আমার হাত থেকে পালাতে সুন্দরবন চলে এলেন কেন? আপনি আমার পিছু ছাড়ছেন না, বলেছি তো এ বিয়ে সম্ভব নয়। একটা কথা বলো, দুটো ক্যারেক্টার প্লে করছো, একদিকে বাঘ একদিকে আবার তুমি মানুষ। তো আমাকে একটা কথা বলো যে প্রিপারেশনটা কী ছিল, মানে কী কী করতে আর কি? প্রিপারেশনটা এটাই ছিল যে প্রথমে ভানুমতির খেল যখন শেষ হয়, মেঘরাজ যখন ছিলাম, তখন আমি, সবাই যারা দেখেছেন জানেন আমি বাবা হয়েছিলাম, আমার একটা বাচ্চা ছিল, সো আই হ্যাড টু লুক ওল্ড, মানে আমার এজ অনেক বেশি দেখানো হয়েছিল। আমার তখন ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে ছিল, আই বিকেম ভেরি ফ্ল্যাবি, আমি তখন ওয়েট আমার হয়েছিল 93। হ্যাঁ, সো আমি জিম করাও বন্ধ করে দিয়েছিলাম, জিমে যাওয়াও বন্ধ করে দিয়েছিলাম।
টু লুক দ্য ক্যারেক্টার অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ বাবা, চলো আমরা দুজনে মিলে তোমার মাকে নিয়ে আসবো। তারপরে আমার যেটা মনে হয়েছিল যে এবার প্রজেক্ট শেষ, তো আমার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে ওয়েট লুজ করতে হবে। অ্যান্ড ওয়েট লুজটা আমি এখন 8 কেজি লুজ করেছি, সো নাও আই এম 86। তো আমার মনে হয়েছে যে প্রথমে আমাকে ফিজিক্যালি একটা প্রিপারেশন নেওয়া দরকার, কারণ যেহেতু বাঘ হচ্ছে একটা ছেলে, তো তাকে তো হি ডেফিনেটলি হ্যাজ টু লুক ভেরি স্টাউট অ্যান্ড ওর ফিজিক্যালি ফিট থাকা দরকার তার। তো প্রথম প্রিপারেশন এটা শারীরিকভাবে ছিল। মেন্টালি যেটা ছিল যে শাহানাদি যেভাবে লিখেছেন ক্যারেক্টারটাকে, কোনো অসুবিধেই হয়নি যে ছেলেটা কীভাবে কথা বলবে, কীভাবে রিয়্যাক্ট করবে, প্রত্যেকটা সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করবে। তো যেভাবে উনি লিখেছেন, যেভাবে উনি বলেছেন, সেভাবে করার চেষ্টা করছি। অ্যান্ড ডেফিনেটলি আমাদের ডিরেক্টর স্বর্ণদা প্রচণ্ড হেল্প করছে প্রত্যেকটা সিনের সময়। আমার কাজটা ইজিলি হয়ে যাচ্ছে, কোনো অসুবিধাই হচ্ছে না। দেখি কেমন আমার অমঙ্গল ডেকে আনতে পারেন, আমি তৈরি। দর্শক হিসেবে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, ঠিক আছে? কারণ এর আগে তোমাকে আমরা যেভাবে দেখেছিলাম যে তুমি একটা ম্যাজিক করছো আর ম্যাজিশিয়ান হিসেবে, তার একটা নেপথ্যের কাহিনী ছিল, তারপরে আবার এই সিরিয়ালটা, তো যারা দেখছে বা যারা এখনও তোমার সিরিয়াল রেগুলারলি দেখবে, তোমার দ্য ডিফারেন্ট বিটুইন দ্য বোথ ক্যারেক্টার, মানে এই 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 দুটোর মধ্যে একটা তো আছেই যে বাঘ মানুষ হয়ে গেল, এটা একটা আছে, আর তার সাথে সাথে কী কী ডিফারেন্ট শেডস এই ক্যারেক্টারে আছে? খুব ভালো প্রশ্ন, কারণ সিরিয়াল করছি বলে এটা হওয়া উচিত না যে প্রত্যেকটা চরিত্রেই আমাকে একই দেখতে লাগছে, তাহলে দর্শক আর রিলেট করতে পারবে না। আমি চাই পুরোপুরি মেঘরাজকে ভুলে যাক দর্শক, তা সেটা সেটা তখনই সম্ভব হবে যখন তাদেরকে আলাদা কিছু দিতে পারবো। তো যার জন্য প্রথমে আমি যেটা বললাম যে আমাকে ফিজিক্যালি ডিফারেন্ট আমাকে হতে হয়েছে, ওয়েট লুজ করতে হয়েছে, যা আমিও চেয়েছিলাম। লুক ওয়াইজ আমি একটু চেঞ্জ করার চেষ্টা করেছিলাম নিজেকে। অ্যাড ডিফারেন্ট আরেকটা যেটা সেটা হলো যে সিদ্ধার্থ যে ক্যারেক্টার, সিদ্ধার্থের যা যা বৈশিষ্ট্য চরিত্রে, যেমন কি ও সব কিছুকে হাসি মুখে হ্যান্ডেল করে, সবসময় হাসে, যে কোনো অ্যালিগেশনস, যে কোনো ইমোশন তার হাসিটা তার সফট ব্যাপারটা থাকবে। অ্যান্ড যখন সে রিয়্যাক্ট করে সব কিছু, তার রিয়াকশনসগুলো অনেকটা লাউড হয়, বাট ভেরি নর্মাল পার্সন, আর নর্মাল পার্সন থাকাটা খুব ডিফিকাল্ট। তো সেটা জন্যে আমাকে আলাদা করে কিছু ভাবতে হয়নি, কারণ যিনি লিখেছেন তিনি, ইভেন কি আমাদের যখন সিন আসছে ডায়লগের পাশেও ব্র্যাকেটে লেখা থাকছে এই সময় সিদ্ধার্থের এই মুড থাকবে, এই এক্সপ্রেশন থাকবে, তো সেটা ইজিলি হয়ে যাচ্ছে। একটা কথা হলো, বাঘ মানেই আমরা জানি বন জঙ্গল, তো এই বাঘের এই শুট বা এই ক্যারেক্টার, এটার জন্য কি শুধু ইনডোরে হচ্ছে বা কলকাতায় নাকি আউটডোরে কোথাও কোথাও হয়েছে? এটার এই প্রজেক্টার খাসিয়ত হচ্ছে আমাদের প্রচুর আউটডোর করতে হবে হচ্ছে, কারণ আমাদের ওই চার দেয়ালের মধ্যেই যে প্রত্যেকটা সিন থাকবে সেরকম কোনো ব্যাপার না। তো এখন যেভাবে গল্পটা এগোচ্ছে আমাদের অনেক আউটডোর আছে সামনেও, অনেক আউটডোর হবেও, কারণ যেহেতু জঙ্গলে শ্যুট, আমাদের অনেক ডিফিকাল্টিস হয়েছে আমাদের সুন্দরবনে শ্যুট করতে, কারণ ওটা শুটিং ফ্রেন্ডলি জোন না। এখনও আমরা বাইরে বাইরে শ্যুট করছি, ফিলটা সেটাই আমাদের রাখতে হচ্ছে, সুন্দরবনের ফিলটা অ্যান্ড জঙ্গলের ফিলটা ডেফিনেটলি। ফ্যান্টাস্টিক, নতুন করে আর মানে আর যা যা জিজ্ঞেস করবো সেটাও তো এরপরে দর্শক জেনে যাবে। তুমি আমায় বলো যে সিরিয়াল আসছে এবং মানুষ তোমার সিরিয়ালটা দেখবে, কী কী দেখতে পারে সেটা একটু বলে, আর প্রত্যেককে তুমি তোমার তরফ থেকে ইনভাইট করো তোমার সিরিয়ালটার জন্য। কী কী দেখতে পারে? দেখতে এটাই পারে যে আমি একটা কথাই বলেই শেষ করবো, একটাই ওয়ার্ড, সেটা হলো ডিফারেন্ট, সম্পূর্ণ আলাদা। মানুষ সবসময় চায় যে, আমরা অনেক সময় বাড়ির খাবার খেতে খেতে অনেক সময় চাই এই রেস্টুরেন্টে গিয়ে একটু খাই, ওই রেস্টুরেন্টের এই খাবারটা খুব নাম করা ওটা খাই। সো এই এই খাবারটা কিন্তু সেরকম বাঘবন্দি খেলা, মানে ভিন্ন স্বাদের। আর জিতে অনেকগুলো সিরিয়াল হয়, তো সেখান থেকে যখনই বাঘবন্দি খেলাতে দর্শক আসবে তখন তারা ভিন্ন স্বাদ পাবে। আরবান ফ্যান্টাসি, থ্রিলার, থ্রিলিং ব্যাপার স্যাপার আপনারা দেখতে পাবেন, তো সেটাই আমার মনে হয় এনাফ টু সে। অ্যান্ড ডেফিনেটলি গল্পে এখনও কিছুই মোড় আসেনি, এখনও অনেক গল্পে মোড় আসা বাকি আছে,
অনেক কিছু আপনারা দেখতে পাবেন, আমি যা যা শুনেছি আমার নিজের খুব ইন্টারেস্টিং লাগছে। সো ডেফিনেটলি তার জন্য আপনাদের চোখ রাখতে হবে বাঘবন্দি খেলায়, অ্যান্ড সেটা আপনারা দেখতে পাবেন জি বাংলায় প্রতিদিন সন্ধে 7:30। বাঘবন্দি খেলা প্রতিদিন সন্ধে 7:30।